ক্যাপিটাল থিয়েটারে। আজ আমরা শুনব মইনুল আহসান সাবেরের বিখ্যাত ছোট গল্প হন্তারক। মইনুল আহসান সাবের পৈতৃক ভিটে একসময় বরিশালে ছিল, এখন ভাগ হয়ে যাওয়ার পর পিরোজপুর। তবে যদিও প্রত্যন্ত অঞ্চল সহ বাংলাদেশের প্রায় পুরোটাই ঘুরেছেন, ওই পিরোজপুরেই তার যাওয়া হয়নি, সম্ভবত যাবেনও না। বাবার ফেলে আসা জায়গাটা ভূমিহীন সাবের কল্পনায় সাজিয়ে রেখেছেন। জন্ম, বড় হওয়া, লেখাপড়া, লেখালেখি, কর্ম ও সংসার জীবন এই এখানেই। ঢাকার নাগরিক দিকটা তাই দেখেছেন কাছ থেকেই, অনায়াসে দেখেছেন, তাই নাগরিক জীবনের ছোটখাটো দিকগুলো দৃষ্টি আড়ায়নি। লেখাপড়া করেছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমাজবিজ্ঞানে MSS, তবে পুরনো কথা যদিও, শিক্ষা প্রতিষ্ঠান তাকে যত না টেনেছে তার চেয়ে বেশি টেনেছে শিক্ষা প্রতিষ্ঠানের চত্বর। বড়দের জন্য লেখালেখি শুরু 1974 সালে। ও বছর 28 জুন সাপ্তাহিক বিচিত্রায় ছাপা হয়েছিল গল্প মোহিনী তমসা। তখন তিনি HSC-র প্রথম বর্ষে। তারপর বিরতিহীন ও বিরতি সহ লেখালেখি, গল্প, উপন্যাস, কিশোর রচনা, অনুবাদ, রূপান্তর, সব মিলিয়ে বই বোধহয় 80 ছাড়িয়েছে, সংখ্যাটা হয়তো বেশিই। প্রথম বই গল্পগ্রন্থ পরাস্থ সহিষ বেরিয়েছিল 1982 সালে। এখন চাকরি করছেন, সাংবাদিকতা করছেন। চাকরি জীবনে এই সাংবাদিকতা ছাড়া আর কিছুই তার করা হয়নি। অবশ্য বেকার থাকার অভিজ্ঞতাও তার আছে, সম্ভব হলে আবার সেই বেকার থাকার জীবনেই ফিরতে চান তিনি। ছোটবেলায় ডাকটিকিট জমানো ছিল প্রিয় শখ, এখন ভ্রমণ। পুরস্কার পেয়েছেন বেশ কয়েকটি, বাপি শাহরিয়ার শিশু সাহিত্য পুরস্কার, হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার, ফিলিপস পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার। তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ যা, তা হলো তিনি অর্জন করেছেন বিমুগ্ধ পাঠক ও হৃদ্য সমালোচক, স্ত্রী কেয়া এবং দুপুত্র দিব্য ও দীপ্রকে নিয়ে তার সুখের সংসার। হন্তারক গল্পে কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, রাশেদ ইমাম, নাফিজ রেদওয়ান শান্ত, রিয়ানা শারমিন, শাওন মজুমদার, রফিকুল ইসলাম ফরহাদ, আপেল মাহমুদ এমিল, আনোয়ারুল আলম সজল। শব্দবিন্যাস ও সঙ্গীতায়োজন রফিকুল ইসলাম ফরহাদ। সার্বিক সহযোগিতায় শামীম আল মাহমুদ, মার্শিয়া রহমান, তাহমিনা মতিন ঝুমুর। চলুন উপভোগ করি মইনুল আহসান সাবেরের বিখ্যাত ছোট গল্প হন্তারক। রিক্সাটা রাস্তার কোণে এসে থামলে সে নেমে পড়ল, তার স্লেট পাথরের মতো জমাট থমথমে মুখ। রিক্সার ভাড়া মিটিয়ে রাস্তার ভিড় ঠেলে সে উত্তরে হেঁটে গেল। তখন শহরের ওপর সন্ধ্যা ক্লান্ত ভঙ্গিতে ঝুলে পড়েছে, সূর্য নিচে নেমে গেছে, তাকে আর দেখা যাচ্ছে না, শুধু তার উপরিভাগের লাল আভা আকাশে। যানবাহন, মানুষজনের ভিড় প্রচণ্ড কোলাহলে দাঁড়িয়েছে, শহর তালগোল পাকিয়ে একাকার হয়ে ভ্রুক্ষেপহীন চলছে। সে কোনা কোনে পথ কেটে এগোল। সন্ধ্যাকালের সম্পূর্ণ পরিস্ফুটন ঘটে যায়, একটা একটা করে আলো জ্বলে। সকালে ভেবে চিনতে সব কিছু গুছিয়ে নিয়ে সে সহেলির বাসায় গিয়েছিল। শেষ পরাজয় যেখানে ঘটে যায়, হেরে যাচ্ছি, হেরে গেলাম, ভাবতে ভাবতে সেই থেকে তার মন খারাপ। সহেলিদের পলেস্তরা খসা নিরস অন্ধকার বাড়ির সামনে এক ফালি বারান্দা রোদ আসে। সহেলির বুড়ো বাপ বসে ঝিমাচ্ছিল। বুড়োকে সহেলি আছে কিনা জিজ্ঞেস করতে গিয়ে থেমে সে কাঠের দরজায় টোকা দিল। রোদে ঝিমানো বুড়ো মেয়েদের কোনো খোঁজ খবর রাখে না। সহেলি তখন সবেমাত্র শরীর ধুয়েছে, অবিন্যস্ত শাড়ি সামলাতে সামলাতে তাকে ঘরে বসালো। তার সাথে বাইরে যাওয়ার কথা বলছিল সে। সহেলি বলল, না সিকান্দার, এখন না। তবে বিকেলে? সিকান্দার কথা ফেলতে দেয়নি, সে জানত সে হেরে যাচ্ছে। সহেলি আবার মাথা নাড়ল, না আজ না, আমার একটু অসুবিধা আছে। সহেলির অসুবিধার কথা শুনে তার রাগ হয়েছিল, হাসিও পেয়েছিল। সহেলির কিসের অসুবিধা? 6 মাস আগেও চোখে ইঙ্গিত দিলে সে সিকান্দারের সঙ্গে যেখানে সেখানে শুয়ে পড়ত, এখন সে কিভাবে এত জোর পায় সিকান্দার সেটা বুঝতে পারে। ক্রোধ তখন জলা রোদের মতো ব্যাপ্তি লাভ করে। তার কি কোথাও যাওয়ার কথা আছে? সিকান্দার জানতে চেয়েছিল। মুখ নিচু করে কতক্ষণ চুপ থেকে মাথা নেড়ে বলেছিল সহেলি, হ্যাঁ। সিকান্দার জানত, তবুও জিজ্ঞেস করেছিল,
কার সাথে যাচ্ছ? একা? তার মুখের দিকে তাকিয়ে মেয়েটা হাসতে চেষ্টা করে বোকার মতো বলেছিল, তারেক ভাই আসবে বলেছিল। আর একটা কথাও বলেনি সে। ঘর ছেড়ে বারান্দায় ঝিমানো বুড়োকে এক লাফে পেছনে ফেলে রাস্তায় নামে। রাস্তায় নেমে বলে, তোর একটা শরীর আমি যখন তখন দেখেছি রে, আর তোর তোর বোন একটা ভাই একটা, আর কি বলবো, তোর এত ডাট। কিন্তু এসব ক্রোধ ছাপিয়ে তার মনে অপমান, মেয়ে মানুষের এই অপমান বড় বাজে। দলে তার আগের প্রভাব প্রতিপত্তি থাকলে সে একবার চেষ্টা করে দেখত। স্যারকে বলে কয়ে সহেলিকে সে হয়তো দল থেকে তাড়াতে পারত। তখন তো তোর একটা শরীর তুই আবার আমার সামনে মেরে ধরতি, থুতু দিতাম তোর। সে বিড়বিড় করে বলে, কিন্তু তা এখন আর সম্ভব নয়। দলে এখন সেই একরকম ঝুলে আছে। খুব কষ্ট করে সে অপমানটা চাপা দিতে চায়, কিন্তু হু হু করে ক্রোধ বেড়ে যায়। নিজেকে এমন উলঙ্গ মনে হয় তার, শক্তি সাহস সব কোথায় চলে যাচ্ছে দিন দিন। এমন উষ্ণ পরিস্থিতিতেও সে বুঝতে পারে সে হেরে যাচ্ছে। তার এই পরাজয়ের সমস্ত ক্রোধ সে তারেকের দিকে ছুঁড়ে দেয়। তারেক তার ছোট ভাইয়ের বন্ধু ছিল। 72 সালে তার ভাই ব্যাংক ডাকাতি করতে গিয়ে গুলি খেয়ে মারা গেল। এরপর তারেককে সে রাস্তায় দেখত মাঝে মাঝে, কাজকর্ম নেই, মার খেকো চেহারা নিয়ে ফ্যাঁ ফ্যাঁ করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মায়া হয়েছিল তার, তাকে এনে খুব ইন্টেলিজেন্ট ছেলে স্যার বলে দলে ঢুকিয়ে দিল। তারপরে সে ডুবল। সকালের ঘটনার পর সে মন প্রাণ দিয়ে ভেবেছে তারেককে খুন করবে। এমন কোনো কঠিন কাজ নয়, আর এই কাজে তার হাত পাকা। টাকা পয়সার বিনিময়ে খুনটুন সে আগেও করেছে, এবার না হয় নিজ স্বার্থেই ব্যাপারটা ঘটবে। সকালের ব্যাপারটা তাকে খুব আঘাত দিয়েছে। নিজের মেয়ে মানুষ ছিনিয়ে নিয়ে গেল, পুরুষ মানুষের মান সম্মান আর রইল কোথায়? তারেক ছোড়াকে ঝেড়ে দিলেই সব ল্যাঠা চুকে যায় সে ভাবল। তখন এক এক করে সবাইকে আর সহেলিকে সে দেখে নেবে। ক্রমশ তার ক্রোধ বেড়ে যায়। এই সন্ধ্যার শহরের কিছুই দেখল না সে। মনোরম উত্তপ্ত অভ্রের রঙের আকাশ, লালের ফাঁকে সাদা মেঘে সোনালি আভা, সেই আভাময় মেঘের অনির্দিষ্ট যাত্রা। রাস্তায় মানুষজন, আকাশে পাখির ঝাঁক, কিছু না দেখে গম্ভীর বিকৃত মুখে সে হেঁটে গেল। বড় রাস্তার ভিড় সে পেরিয়ে এলো। রাস্তা পেরিয়ে দোকানপাট, দোকানপাট বাঁয়ে রেখে ছাড়িয়ে গেল সামনের গলি। এই গলি ধরে সে এগোলো, আগের মতো কোনো দিকে না তাকিয়ে না দেখে। এই গলি থেকে আরো ছোট গলি দক্ষিণে চলে গেছে, সেদিকে নষ্টপাড়া। অতি সাহসিনীরা কখনো কখনো গলির মাথায় এসে খদ্দের প্রলোভনে সচেষ্ট হয়। যারা অন্যদিকে যাবে তারাও এই গলিতে ঢোকার সময় চারিদিকে লাজুক চোখ বুলিয়ে নেয়। সে এসবের কিছুই দেখল না, সে পুরনো কথা ভাবছিল। সে চিন্তা তার মন থেকে এক মুহূর্তের জন্য সরে যায় না। কিছু একটা করা দরকার, সে ভাবে। ক্রোধ, লজ্জা, অপমান, অক্ষমতা, এইসবে সে ডুবে যাচ্ছে। কিছু একটা করতে না পারলে এইসব থেকে মুক্তি নেই। তারেককে খুন করলে কি কি সুবিধা পাওয়া যাবে তা সে পরপর সাজিয়ে নিল। প্রথমত, এই এতদিনকার অপমান আর লজ্জা সে লুকাতে পারবে। দ্বিতীয়ত, সহেলিকে সে ফিরে পাবে। ব্যাপারটা যখন স্বয়ংক্রিয়ভাবে ঘটে যাবে, সহেলিকে নিয়ে তখন কি করবে সেই ব্যাপারে সে একটা ভয়ঙ্কর শপথ নিল। তৃতীয়ত, তারেক নেই মানেই স্যারের প্রিয় পাত্র সে। আগের আরামের দিনগুলো সে আবার ফিরে পাবে। চতুর্থত, মানসিক কষ্ট আর তারেকের প্রতি তার হিংসার পরিসমাপ্তি ঘটবে। ভাবতে ভাবতে দেখল অনেক সুবিধা এইভাবে পরপর দাঁড়িয়ে যাচ্ছে। এত সবের বিনিময়ে একজন মানুষ খুন, ফু, তা সে তো খুব সহজেই পারবে। সে অনেকটা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে হেঁটে আসে। নষ্ট পাড়ার নির্দিষ্ট সীমানা পেরিয়ে যায়। তারপর আরও একটা গলি, অপেক্ষাকৃত ছোট, চৌচির মাটি আর ভাঙা ইটের অল্প রাস্তা। সে গলি ছাড়িয়ে এসে আরও খানিকটা হেঁটে হলুদ বাড়ির সীমানা ছাড়িয়ে গেল। এই প্রথম
সে একবার তীক্ষ্ণ চোখে পেছনে তাকিয়ে সাদাবাড়ির এলাকায় ঢুকে পড়ল। সে দরজায় টোকা দিলে ছোট ছিদ্র দিয়ে তাকে দেখে নিয়ে একজন দরজা খুলে দিল। ঘরে ঢুকে সে জিজ্ঞেস করলো কাছের লোককে, স্যারের লোক আসেনি? সে লোক মাথা নেড়ে বলে, না। এক কোণে খালি চেয়ারে বসলো সে। কয়েকজন চোখ ফিরিয়ে তাকে দেখল, এরপর কেউ আর তাকে লক্ষ্য করল না। তার এক সবার মাঝখানে বসে। ঘরে ঢুকেই সে দেখেছে ওই জায়গায় আমার থাকার কথা। ছমাস আগেও আমি ওখানে ছিলাম, মনে মনে ভাবল সে। না, তারেককে দলে আনা আমার ঠিক হয়নি, তবে এই ভুলটা আমি শুধরে নেব। সে মৃদু গলায় বলে, দেখে নেব শালা, দেখে নেব রে, দেখে নেব। কখনো ভেব না আমি তোমাকে ছেড়ে দেব। বেশ, সে ছিল হাসি খুশি, দলের একমাত্র ব্যক্তি যার উপর স্যার খুব সহজে নির্ভর করতে পারতেন, আর তার ক্ষমতাও ছিল বটে। কতবার কত টিকটিকের নাকের ডগায় ভেলকি দেখিয়ে গেল, তার টিকিটাও ছুঁতে পারেনি কেউ। মোটামুটি লেখাপড়া শিখেছিল সে, বেকারও ছিল বহুদিন, স্বাধীনতার আগেই তার স্যারের সাথে পরিচয়, তখন এইসব কাজে সে মাত্র হাত পাকাচ্ছে। পাকিস্তান আমলেও স্যারের জোড়াতালি দেয়া একটা দল ছিল, স্বাধীনতার পর লাইসেন্স পারমিট বাগিয়ে বেশ গুছিয়ে বসলেন। ততদিনে সে দুনিয়ার সাথে বেশ পরিচিত হয়ে উঠেছে। মালপত্র সরানো এদিক ওদিক করার ব্যাপারে তার জুড়ি ছিল না, বেশ তরতর করে সে উঠছিল। তারেকের আগমন অশুভ গ্রহের মতো, তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা ক্রমশ লোপ পায়। এই পরাজয়ের ব্যাপারটা তাকে বড় খোঁচায়, তার শরীর হিংসে জ্বলে। সে আবার মনে মনে বলে, দেখে নেব শালা, দেখে নেব রে, দেখে নেব। আধ ঘন্টা পর স্যারের লোক এলো। স্যার আজকাল এত ব্যস্ত, হরদম দেশের বাইরে যাচ্ছেন, সেকান্দর আর দেখাই পায় না। এই দাঁতুচু চোখ পিটপিটে লোকটা স্যারের হয়ে সবকিছু তাদের জানিয়ে দেয়। বর্ডারের কোন এলাকা দিয়ে মাল আসবে, সেই মাল কোথায় সরাতে হবে, কোথায় রাখতে হবে, এইসব। স্যারের পাঠানো এই লোককে সেকান্দর পছন্দ করে না, কোনো নির্দিষ্ট কারণ নেই। লোকটাও তাকে পছন্দ করে না, সেজন্যেই হয়তো। লোকটা তাদের সামনে বসে টুকটাক কথা বলল, দু একটা নতুন খবর দিল, মালপত্র কোথায় পৌঁছাতে হবে জানিয়ে দিল। এসব কথা শেষ করে মাথায় চুল ঝাঁকিয়ে ছোট চোখে লোকটা সেকান্দরের দিকে ফিরল। নাম ধরে ডেকে বলল, এই সেকান্দর, শোনেন, এ কিন্তু আমাদের শেষ কথা, এ আপনার শেষ সুযোগ। লোকটার গলা অসহিষ্ণু হয়ে উঠল। কেন যে বোঝেন না, আগে তো আপনি এমন ছিলেন না, আপনার জন্য ধরা পড়লো এবার ইসমা। শুধু মোটা মোটা টাকা খাওয়াচ্ছি বলেই সারিয়ে নিতে পারলাম, এভাবে তো আর চলে না, বুঝতে পারছেন? এই ধরনের ইঙ্গিতময় কথার পুরোটা কখনো শেষ করে না এই লোক। ইঙ্গিতে কাজ হবে মনে করে মাঝপথে কথা শেষ করে দেয়। সে চুপচাপ লোকটার কথা শোনে। লোকটা কতক্ষণ চুপ করে থাকে, তারপর উঠতে উঠতে বলে, আরে হেই, একবার তারেককে লক্ষ্য করলেই তো পারে, নতুন লোক হয়েও আপনার চেয়ে কত ভালো সার্ভিস দিতেছে, পাল্লা দিয়ে পারতেছেন ওর সাথে। সেকান্দর দাঁতে দাঁত ঘষে, কি বলবে সে, সে চুপ করে থাকে। লোকটা আর সামান্য কথা বলল, আর কতক শুনল সে, কতক শুনলই না। লোকটা চলে গেলে তারেকের পাশে বসা দু তিনজন তার দিকে তাকিয়ে ভালো মানুষের মতো হাসে। একজন বলে, আজ তো তারেক খাওয়াইবে, যাইবেন না? খুব ভেবে চিনতে রেখেছিল সেকান্দর এইরকম কোন কথার উত্তর কি দিবে। ফস করে বলল, তোর বাপ তো যাবেই। হঠাৎ গালি খেয়ে লোকটা পাগলের মতো চিৎকার করে ওঠে, এই মুখ খারাপ করবেন না। সে একটা কুৎসিত গালি দিয়ে বলে, হারামজাদা, আরম্ভ তো করলি তুই। সে ঘাবড়ালো না, গোয়ার গমিদের মতো শক্তি আর সাহস তার, এরকম দু চারটে সে সহজেই সামলাতে পারে। কিন্তু পেছনে আরো একদলকে উঠতে দেখে সে সামান্য ঘাবড়ালো। দল বেঁধে সব এগোচ্ছিল, তারেক চেয়ার ছেড়ে ওঠে দাঁড়িয়ে বলল, খবরদার। দলটার গতি সামান্য শ্লথ হয়, সবচেয়ে ক্ষিপ্ত জন বলে, আরামজাদা বাপ মা তুলে গালি দিচ্ছে। তারেক বলল, দেখ তোমরা এসব কানে নিও না। লোকগুলো ফিরে যাওয়ার আগে খুব অবজ্ঞা ভরে তাকে আপাদমস্তক জরিপ করে নেয়। এবারের কাজটাও তারেক পেয়েছে, এমন ঘটবে জানাই ছিল, তবুও নিজেকে খুব ছোট মনে হয়। স্যারের লোক অনেকক্ষণ হয় চলে গেছে,
একজন দুজন করে উঠে যাচ্ছিল, যেন তেনভাবে একটা ঝগড়া বাঁধাতে পারলে বেশ হতো। সে ভাবল, সে উঠতে যাচ্ছিল, তারেক হঠাৎ ছুটে আসে। যাচ্ছেন নাকি? চলেন আজকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। সে গম্ভীর মুখে বলে, আমার সময় নেই। আরে অল্প কিছুক্ষণ, আরে থাকেন, খাবার সব রেডি আমার বাসায়। সে আরো গম্ভীর হয়ে গেল। আরে বললাম তো আমার সময় নেই। ভিড়ের মাঝখান থেকে একজন বলল, ছেড়ে দেন তারেক ভাই, লজ্জা পাইছে। শীতল চোখ তুলে সে ভিড়ের দিকে তাকালো। লজ্জা পাবো কেন, আমি কি তোর মা? আলতো ধাক্কায় তারেক তাকে চেয়ারে বসিয়ে দিল। আরে মুখ খারাপ করেন কেন, বসেন। তারেকের মুখের দিকে সে তাকালো, তার চেয়েও শান্ত কণ্ঠে বলল, তোর কি রে হারামজাদা? সে ভেবেছিল তারেক লাফিয়ে উঠবে আর সে তখন একটা মুখ্যম ঘুষি বসাবে, কিন্তু তারেক সহজভাবে বলল, আজকে তো আপনার মন ভালো নেই, খুব রেগে আছেন। ওপাশ থেকে কে একজন বলে উঠল, চলেন ঠান্ডা পানি আনি, ওনার রাগ ধুয়ে দি। মৃদু হাসির শব্দ মিলিয়ে গেলেই সে বলল, আমাকে কেন, তোর মায়ের শরীর ধুয়ে পাক সাফ কর, পানি না থাকলে বল সাফ করে দেই। একটা ঝগড়া বাঁধাবার খুব চেষ্টা করছিল সে, কিন্তু ঝগড়ার তাল লয় বারবার কেটে দেয় তারেক। ওই ক্ষিপ্ত লোকগুলো তার কথায় ওঠা বসা করে, লোকগুলো তার দিকে তাকিয়ে ফিস ফিস করে কথা বলে, দাঁত দেখিয়ে হাসে। সে মনস্থির করল, দল বেঁধে তারেক বেরিয়ে যেতে সে উঠে পড়ল, বাড়ি ছাড়িয়ে রাস্তায় তাদের নাগাল পেল। ওই তারেক আমিও যাব, খুশি হলো তারেক। চলুন চলুন, সত্যি সত্যি যাবেন? সে গম্ভীর মুখে নির্বিকার বলে, হ্যাঁ তোমার মার কাছে কিছু দরকার ছিল। অল্প দেরিতে ইঙ্গিত বোঝে তারেক, মুখ চোখ লাল হয়ে গেল। সিকান্দার ভাই, আমি কিন্তু আপনারা সবসময় বড় ভাই মানছি। সে তোর মা ভালো বুঝবে আমি তোর ভাই হই না কি হই। সেই মুহূর্তে অঘটন ঘটে গেল, আচমকা লাথি খেয়ে সে মাটিতে গড়িয়ে পড়ল। মাটি ছুঁয়ে তড়িৎ গতিতে উঠে এসে দেখল তারেক আক্রমণকারীকে থামাতে গেলে সে বলছে, না না আর না, শালার পুতের রং বাড়ছে, আজকে একবারই ঝাড়া দি। আরো একটা লাথি মারার জন্য সে পা উঁচিয়ে তেড়ে এলে সেকেন্দর পা ধরে তাকে উল্টে ফেলে দিল। তখন ব্যাপারটা বদলে যায়, চারপাশ থেকে তাকে আবদ্ধ করে কিছু ক্ষিপ্ত মানুষেরা উঠে আসে। প্রথম প্রথম সে খুব বাধা দিল, কিন্তু ক্রমশ নিস্তেজ হয়ে এসে অসাড় দাঁড়িয়ে মার খেতে খেতে সে ভেঙে পড়ল। রাস্তায় সে অনেকক্ষণ পড়েছিল, যখন উঠে দাঁড়ায় তখন মাথা থেকে গড়িয়ে পড়া রক্ত চিবুক ছুঁয়ে শিশিরের মতো বিন্দু হয়ে আছে, ডান চোখ ফুলেছে সামান্য, সেখানে হাত রাখলেই ব্যথায় সারা শরীর দুলে ওঠে, কোমরের ব্যথা দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না, অল্প অল্প ভিড় জমেছিল। তাকে উঠে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখে ভিড় পাতলা হয়ে আসে, পকেট হাতড়ে সে দেখে নিল মানি ব্যাগ আছে কিনা। টলতে টলতে বড় রাস্তার মাথায় এসে সে ওষুধের দোকানে ঢোকে, কম্পাউন্ডার কাজ করতে করতে শগতোক্তির মতো বলে, আজকাল মারপিট খুব বেড়ে গেছে, সবসময় হাতাহাতি খুনাখুনি হয়েই যেত। তার মাথায় ব্যান্ডেজ করে মুখ চোখ পরিষ্কার করে দেয়া হয়, সে এসবের কিছুই লক্ষ্য করে না। কম্পাউন্ডারের রসিকতা, যানবাহনের আওয়াজ, রাত্রির দৃশ্যাবলী, এই সব কিছুর বাইরে থাকে সে। সেখান থেকে সে সোজা সোহেলিদের বাড়িতে গেল। সোহেলি বাড়ি নেই। আমি ওর জন্য অপেক্ষা করব, বলে সে বসে পড়ে। আগে সোহেলির মা এসে তার সাথে গল্প করত, আজ সেকান্দর একা বসে রইল, তার ব্যান্ডেজের কথাও কেউ জিজ্ঞেস করে না, অবশ্য এই জন্য তার নতুন করে দুঃখ হয় না। সোহেলি ফিরল এক ঘন্টা পর, তার তন্দ্রার মতো এসেছিল। সোহেলি তাকে দেখে অবাক হল, সেকান্দর সোজা দাঁড়িয়ে ভরাট গলায় বলে, সোহেলি দেখো তারেক আমাকে মেরেছে। মেয়েটা বোকার মতো করে অপ্রস্তুতের মতো সেকান্দরের দিকে তাকিয়ে মেঝের দিকে চোখ নামিয়ে নেয়। সেকান্দর তখন তার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কোথায় গিয়েছিলে সোহেলি? সোহেলি হঠাৎ খুব সহজ হয়ে গেল, এই তো তারেকের বাসায়, সকালে বলিনি তোমাকে? তারপর মেয়েটা চোখ তুলে তাকায়, শোনো সেকান্দর, ব্যাপারটা স্পষ্ট হয়ে যাওয়াই ভালো, আমি তারেককে ভালোবাসি।
খুব সহজ গলায় সিকান্দার বলে, তুমি তো অনেক পুরুষের সাথেই রাত কাটিয়েছ, তারেক জানে? তুমি যাও, ওসব আমি শুনতে চাই না। বৈশালী, তুই আমার চোখ রানাস শুনবি? তুই একটা শাক কি তাজা। সহেলি জোরে ডাকলো, ডেকে সে আর দাঁড়ালো না। ছোকরা মতো একজন বেরিয়ে এসে চোখ দিয়ে হাসে, বলে, এবার ফটো। বোন বেঁচে খাস, তোর এত কিসের রোয়াব? কথা বাড়ালো সেকান্দার, ছোকরা সামান্য হাসলো। সেকান্দারকে দেখলো এক পলক, ভেতরের ঘর থেকে একটা লম্বা চাকু এনে তার সামনে দাঁড়িয়ে হাতের তালুতে চাকু ঘষতে আরম্ভ করল। দেখে নেব, আমিও দেখে নেব। সেকান্দার বলে, আমিও দেখে নেব। সে ঘর ছেড়ে রাতের রাস্তায় নামে, রাতে তার ঘুম হল না। চৌকিদার ডেকে ডেকে প্রহর কাটিয়ে দেয়। বেওয়ারিশ কুকুর রাস্তায় খুব চিৎকার করে সামান্য সময়, কিছু লক্ষ্য না করে সে জানালায় বসে মন স্থির করে। খুন করব তাকে, এ ব্যাপারে আমার কোনো দ্বিধা থাকা উচিত না। সে আবার ভাবল, আর এতদিনকার অপমানের প্রতিশোধ আর তারেকের খুনের পর সুবিধাগুলো, এই দুই ব্যাপার সে আবার সাজিয়ে নিল। মেয়ে মানুষ হাতের মুঠো থেকে খসিয়ে নিয়ে গেলি হারামজাদা। সবকিছুর মধ্যে এই ব্যাপারটাই তার পৌরুষে সবচেয়ে বড় আঘাত করেছে। প্রতিশোধের নেশা যখন বুকের মধ্যে লাফিয়ে ওঠে, ছোবল মারার পূর্ব মুহূর্তের রূপ নিয়ে বসে আছে, তখন সে সব কিছু করতে পারে। হরণ, ধর্ষণ, খুন, ধ্বংস ইত্যাদির যে কোনোটাকে সে হেলা ফেলায় ছুঁয়ে ফেলে দিতে পারে যে কোনো দিকে। রাত্রির গভীরতার সাথে তার ভেতরকার ক্রোধ ক্রমশ ছড়িয়ে পড়ে। খুন, সে ভাবে, এমন কি হবে একটা খুনে? এখানে তার পাশবিক ইচ্ছা তীক্ষ্ণ হয়ে জেগে ওঠে। পুরো রাত্রি জাগরণের সাথে সাথে খুনের ইচ্ছেটা মনের মধ্যে গেঁথে গেল, আর সকালের আলোয় সে ইচ্ছা রাতের অন্ধকারের মতো মিলিয়ে গেল না। সে স্থির, খুব সকালে উঠে সে উঠানের এক কোণের মাটি গভীরভাবে খুঁড়ে তুলল। মুখ বন্ধ বড় টিনের কৌটার মধ্যে সেলফোন কাগজ জড়ানো পিস্তল, কিছু গুলি, এটা তার নিজস্ব সম্পত্তি। স্বাধীনতার পর প্রথম বছর বেশ কটা কাজে ব্যবহার করেছিল, তারপর প্রায় বছর দেড়েক পর আজ আবার হাতে নিল। ঘরে এনে ঘষে মেজে চকচকে করে তুলল। গুলিহীন ট্রিগার টিপে দেখল সুন্দর কাজ দিচ্ছে। চুমু খেয়ে সে পিস্তলটা কাগজে জড়িয়ে ড্রয়ারে তুলে রাখল। পরপর চার দিন সে ঘর থেকে বের হল না। চতুর্থ দিনে খবরের কাগজে দেখল স্যার বিদেশ থেকে ফিরে এসেছেন। পঞ্চম দিনে মুখ ভর্তি দাঁড়ি, উস্কো খুস্কো চুল, লাল চোখ আর শরীরে ময়লা জামাকাপড় নিয়ে তারেকের বাড়ি ছুটে গেল। তাকে দেখে এমন চমকায় তারেক, ঘরে বসে অনেকক্ষণ সে কোনো কথা বলে না। তারেক বারবার জিজ্ঞেস করলে সে উদাস চোখে তাকিয়ে থাকে। একসময় উঠে দুহাতে সে তারেককে জড়িয়ে ধরে প্রায় কেঁদেই ফেলল। ভাই, তুমি আমাকে মাফ করে দাও। তারেক তাকে শান্তভাবে বসালো, পাশে বসে বলল, আরে ছি ছি ছি, কি বলতেছেন আপনি? আমি তো মনে করছিলাম আপনার সাথে সেদিনের পর দেখা করতে যাব, বিশ্বাস করেন লজ্জায় যাইতে পারিনি। সে তারেকের কোনো কথা শোনে না, চেয়ারে বসে দুঃখী মানুষের মতো মাথা নেড়ে বলে, ভাই তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার ছোট ভাইয়ের মতো, সেদিন তোমার সাথে ওই রকম ব্যবহার করে আমি মোটেও শান্তি পাইনি। তারেক তার পিঠে হাত রাখলো। আরে ভাই, আপনারে দেখেই তো বুঝতে পারছি আপনি অনেক টেনশনে আছেন, আর এইসব পুরন কথা বাদ দেন তো, খামখা কেন এগুলো নিয়ে চিন্তা করতেছেন? সেকান্দর তারেকের বাড়ানো হাত নিজের দুহাতের মধ্যে চেপে ধরল। আমার ভালো লাগছে না, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। সেকান্দর শার্টের হাতায় দু চোখের পানি মুছে নিয়ে অনেকক্ষণ পর বলল, স্যারের সাথে তোমার দেখা হয়েছে? তারেক মাথা নাড়ে, না এখনো দেখা হয়নি, বিদেশ থেকে ফিরছেন শুনছি। সেকান্দর বড় করে শ্বাস টেনে নিয়ে নরম গলায় বলল, আমি কাল দেখা করেছিলাম, মাফ চেয়ে নিয়েছি,
আর একটা কাজের ভার পেয়েছি, তুমি একটু যাবে আমার সাথে? তারেক অবাক হলো না। হ্যাঁ নিশ্চয়ই যাব। কত দূর? এই সামান্যই, শহরের পরেই ঝোপঝাড়ের মতো একটা জায়গা আছে ওখানে। সামান্য চিন্তা করলো তারেক। সিকান্দার বলল, তোমার কি খুব অসুবিধা? না মানে তুমি থাকলে আমার সুবিধা হতো আর কি। লাজুক হাসলো তারেক। আরে না না, এমন কিছু না, ওই একটু সোহেলি আসার কথা ছিল তো। যাকে অসুবিধা নাই, আপনার সাথে সময় কাটতে আমার ভালোই লাগে, এখনই যাবেন? সিকান্দার মাথা নাড়ল। তৈরি হওয়ার জন্য ভেতরে গেল তারেক। বেশ সহজ হয়ে বসে সিকান্দার। কোমরের কাছে কাপড়ের নিচে পিস্তলের অস্তিত্ব অনুভব করে পুলকিত হয়। চার দিনের প্ল্যান, প্রোগ্রাম আর রিহার্সেলের পর তার সুন্দর অভিনয় সব কিছু কি সহজে ঘটিয়ে দিল এই ভেবে তার গর্ব হচ্ছে। সোহেলির আসার কথা ছিল, সোহেলির আসার কথা ছিল। এইবার সমস্ত বিষ সে ঢেলে দেবে। দোকামরার ঘরে তালা দিল তারেক। তারা দুজন রাস্তায় বেরিয়ে আসে। সিকান্দরের মুখ তখনও নিতান্তই দুঃখী মানুষের মতো করে রাখে, কখনো অসংলগ্ন কথা বলে। তারেকের মনে কোনো সন্দেহ জাগেনি, সিকান্দর তবু সতর্ক। পুরো ব্যাপারটা তোমাকে ওখানে গিয়ে বুঝিয়ে বলবো, বুঝতেই তো পারছো কাজের ভার আমার উপরে, আমাকে কাজের গোপনীয়তা রক্ষা করতে হবে। কথা শেষ করে সে সামান্য হাসে। আরে না না, আমার কিছু জানানোর দরকার নেই, আপনি করে যান সবকিছু, প্রয়োজন হইলে তখন বলেন। সিকান্দর সুস্থির বোধ করে। তারা এসে বাসের জন্য দাঁড়াল। বাসে সোজা চলে যাবে শহরের বাইরে। সবকিছু মিলিয়ে রেখেছে সিকান্দর, সে কোনো ভুল করবে না। বাসে করে তারা যখন নির্দিষ্ট জায়গায় পৌঁছালো, তখন সূর্য মাঝ আকাশ বরাবর। রাস্তার ওপর থামল বাস, তারা নেমে পড়ল। এরপর মাটির কাঁচা রাস্তা, প্রখর রোদের সাথে এলোমেলো বাতাস মিলে আদিগন্ত রোপালি করে রেখেছে। বাতাসের জন্য প্রবল রোদ উপেক্ষা করেও হাঁটা যায়। জায়গাটা গঞ্জের মতো, প্রায় আধ মাইল জুড়ে শুধু দোকানপাট, লোকজন। এদিকটায় ভিড় একেবারেই কম নয়। অবশ্য গঞ্জের এই সীমানা ছাড়িয়ে মাত্র শতেক গজ ভেতরে গেলেই চোখের সামনে সব কিছু বদলে গেল। যেন গঞ্জের হইচই, কোলাহল অতিক্রম করে কোনো এক অলৌকিক দরজা পেরিয়ে তারা এক পবিত্র লোকে ঢুকল। এদিকে বেশ মানুষের আনাগোনা, কিন্তু একটি শান্ত ভাব চারিদিকে জেগে রয়েছে। প্রথমে একটা ধু ধু খোলা মাঠ, তার ওপরে শুধু বাতাস। চারদিকে বিশাল বিস্তৃতি নিয়ে মাথা সমান উঁচু সবুজ হলুদ মিশিয়ে পাট ক্ষেত। তারা সব বাতাসের তোড়ে মাথা এক পাশে হেলিয়ে কর্নিশ করার মূর্তি নিয়ে দাঁড়িয়ে। পাটক্ষেতের উত্তরে কোনো এক নদীর ছোট ছোট শাখা শান্ত জল নিয়ে বয়ে যাচ্ছে। ধুধু মাঠের ওপারে পুরনো জমিদার বাড়ি এখনো দাঁড়িয়ে আছে, বড়জোর সামনের দু তিন বর্ষা, তারপর ধসে যাবে। আকাশে সাদা মেঘ বাতাসের টানে নীল শরীর ফেলে রেখে ভেসে যাচ্ছে কোথাও। তারেক অভিভূতের মতো বলল, বাহ ভারী সুন্দর জায়গা তো। বিস্মিত চোখে সে একবার সিকান্দরের দিকে তাকালো। দেখছেন কি অদ্ভুত? সিকান্দর সামান্য হাসল। সরু চোখে সে একবার দেখল চারপাশ, এমন নির্জন জায়গা। সে ভাবল, শুধু গলি ঘরে লাশটা লুকিয়ে ফেলা। শ্লথ ভঙ্গিতে পায়চারি করার মতো আশপাশ একবার দেখে নিয়ে তারা সেই অদৃশ্য দরজা পেরিয়ে গঞ্জে ফিরে এলো। তারেক হঠাৎ জিজ্ঞেস করল, এই সিকান্দার ভাই, আপনার সাথে কি এখানে কারো দেখা হবে? সিকান্দর মাথা নাড়ল। আমাকে স্যার তাই বললেন, এখানে
লোক দেখা করবে। ভারী সুন্দর জায়গা পছন্দ করছেন। আমাকে অবশ্য খুলে মেলে কিছুই বলেননি সেকান্দর। তার সঙ্গীর মনে কোনো রকম সন্দেহের সৃষ্টি হতে দিতে চায় না। বলেছেন ব্যাপারটা রিস্কি, আর সেই লোক আমাদের খুঁজে নেবে। তারেক অত সব ভাবছে না, সে এক দোকানের কাঠের বেঞ্চের ওপর বসে তাল ঠুকে আওয়াজ তুলে। দুপুরের খাবার তারা করিম মিয়ার দোকানে সারল, পাউরুটি আর গুড়। ফাঁকা বেঞ্চিতে বসে খেতে খেতে তারেক বলল, অনেকদিন পর এরকম খাচ্ছি। সূর্য খুব বড় করে ঘন রোদ ফেলেছে গঞ্জের সব জায়গায়। দোকানের অপর দিকে হ্যাটের সম্মুখ ভাগের মতো এক ফালি বেড়া রোদ আটকে ফেলেছে, ফলে দোকানের সামনে চতুষ্কোণ ছায়া। রোদের প্রতাপ না কমা পর্যন্ত তারা বসে থাকল। রোদ ক্রমশ এক পাশে হেলে পড়ে হালকা হয়ে আসে। বাতাস তার কিছুটা তেজ হারিয়ে ফুরফুর করে বইতে নিলে তারেক মৃদু গলায় বলল, আপনার কাজটা কি এখানেই? না না না, তবে আমিও ঠিক জানি না। সেকান্দর সজোরে মাথা নাড়ল। তবে আমরা এখানে বসে আছি কেন? বলে তারেক উঠল। চলেন একটু আশপাশ ঘুরে দেখি। গঞ্জের মৃদু বাঁশির সাথে তবলা সঙ্গতের আওয়াজের মতো গুঞ্জন ছাড়িয়ে এলেই সেই মনোরম দৃশ্যাবলী চোখে পড়ল। তারা ধুধু মাঠের সবুজ ঘাস, মেটে মাটি, মরা ঘাসের ওপর হাঁটল সামান্য সময়। বাতাস খোলা জায়গায় সব কিছু উড়িয়ে নিতে চায়। তারা সেই শাখা নদীর তীরে এসে বসে। বোঝা যায় বর্ষাকালে পানি আরও অনেক উঁচুতে উঠে আসে। ওই পাটক্ষেত ছোঁয় প্রায়, এখন পানিতে সামান্য তরঙ্গ পর্যন্ত নেই। মাছের রূপালি শরীরের মতো ছোট ছোট ঢেউ দেখা যায় কখনো, তাও বাতাসের খুব টানে। কিন্তু নদীর এই নিথর রূপ দেখতেও ভালো লাগে। তারা যেখানে বসল তার আশপাশে মরা শামুকের খোলস, কাদা মাটিতে পায়ের ছাপ, ছোট মাছ মরে শুকিয়ে আছে কাদার সাথে, এক পাঠ ময়লা ছেঁড়া স্যান্ডেল, এই সব। এখানে বসে সব দিকে নজর যায়। তার এক মুগ্ধ চোখে সব কিছু লক্ষ্য করে। এই পবিত্রালোকের প্রতি ইঞ্চি সে যেন অনুভবের মধ্যে আনতে চায়। দেরি হয়ে যাচ্ছে সেকান্দর টের পেল, কিন্তু জায়গাটা তার ভালো লাগছে। এই সূক্ষ্ম বোধটুকু সে অস্বীকার করতে পারে না। পাট খেতে বাতাস শোষ শব্দ তোলে, সূর্যের ম্লান আলো নদীর পানিতে খেলে বেড়ায়, আর ধুধু মাঠের ওপারে পুরনো জমিদার বাড়ি ইট পাথরের ভাঙা শরীর নিয়েও এই কোমল সামগ্রিকতার সাথে খাপ খাইয়ে এক ধরনের আলো ছড়ায়। সেকান্দর দুটো মাটির ঢিল তুলে শাখা নদীর পানিতে ছুঁড়ে দিল। সে দুটো বড় বিন্দু সৃষ্টি করে বিলীন হলে সে চ্যাপটা ইট ছুঁড়ে দিল, সেটা পানি কেটে দুবার ব্যাঙের মতো যায়। সে হেসে বলল, দেখছো ছোটবেলার কথা মনে পড়ল। রোদের রং দেখে বোঝা যায় বেলা বয়ে যাচ্ছে। কোন জায়গায় কাজটা সারবে সেই উদ্দেশ্যে সেকান্দর চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। আশেপাশে সব সময়ই দু একজন মানুষের আনাগোনা, যত তাড়াতাড়ি কাজ সেরে ফিরে যাওয়া যায় ততই মঙ্গল। সেকান্দর ভাবল লোকজনের এই সমতলে আনাকোনা একটু কমলেই পাট খেতে কাজটা সেরে সবার আঙুল গলে সে বেরিয়ে যাবে। সে তারেককে বলল, চলো একটু ঘুরে ফিরে দেখি। তারা দুজন উঠে হালকা পা ফেলে হাঁটতে লাগল। তারা শাখা নদী এবং পাট ক্ষেতের মাঝামাঝি সংকীর্ণ উঁচু নিচু রাস্তা পেরিয়ে পাট ক্ষেতের শেষ মাথার দিকে গেল। পথের দুধারের অপরূপ সৌন্দর্যে সেকান্দর ক্রমশই আপ্লুত। খুনের জন্যে এ এক উপযুক্ত জায়গা। সেকান্দরের মনে প্রথমে এ ধরনের ধারণা ছিল, এখন সে নিজেও টের পায় না কি এক ভালো লাগার মধ্যে সে জড়িয়ে যাচ্ছে। সে হাসতে হাসতে বলল, চটের থলে দেখে কি মনে হয় পাট গাছ এত সুন্দর? সে একটা পাতা ছিঁড়ল পাট গাছের, সেটা হাতের মুঠোয় রেখে বলল, বাড়ি নিয়ে যাব স্মৃতিচিহ্ন। একটা ছেড়ে সে তারেককে দিল। পাটক্ষেতের পরে সব কিছু ফুরিয়ে যায়নি, সামান্য জায়গা ফাঁকা, তারপরে লম্বা টানা সবুজ ধান ক্ষেত। মাঠের ফাঁকা জায়গায় আধ হাঁটু ঘাস,
কিছু জংলা চারা, ভাঙাচোরা ইটের টুকরো, এইসব মানুষজন দেখা যায় না। এদিকে শুধু বিস্তৃত শস্যক্ষেত, মাঝে ফাঁকা জায়গায় সম্মুখ ভাগ পছন্দ হয়ে গেল তাদের। তারা সবুজ ঘাসের ওপর পা ছড়িয়ে বসল। সেকান্দর ভাবল, এখানে সহজেই কাজ সারা যায়। এই শাখা নদী আর শস্যক্ষেত্র সমূহ ছাড়া আর কেউ টের পাবে না। ঠিক কোনখানে গুলি করবে সে ভেবে নিল। কপালের মাঝখানে করা যেতে পারে। তারেকের শরীরের ছিদ্রাকারে তৃতীয় চোখের সৃষ্টি হবে, তবে সামনাসামনি ব্যাপারটা ঘটানোর মধ্যে ঝামেলা আছে। বরং মাথার পেছনেই গুলি করা ভালো, মৃত্যুর আগের মুহূর্তেও টের পাবে না। তারপর কোথায় লুকোবে লাশ? সবুজ ধান ক্ষেতের ওপর বিছিয়ে দেবে, কিংবা নদীতেও ভাসানো যেতে পারে। তবে ব্যাপারটা বোধহয় রিস্কি। তারেক ধান ক্ষেত থেকে এক গোছা ধান উঠিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে চিবুতে আরম্ভ করল। এরকম কিছু শীতের জন্য বাইতে নিয়ে গেলে কেমন হয়? বেলা আরো পড়ে গেলে চারপাশের স্নিগ্ধতা আরো বেড়ে গেল। সূর্যের শেষ আলো হাওয়ায় নৃত্যরত সবুজ ধান ক্ষেতের ওপর লালচে আলো ছড়িয়ে দিয়ে নদী আর ধান ক্ষেত পাশাপাশি রেখে ক্রমশ ছায়া ফেলে পশ্চিমে সরে যায়। বিকালের আগমনী ধ্বনি চারপাশে ছড়িয়ে পড়ে এখন স্তিমিত। গমনামুখ সূর্যের লালচে আলো, ক্লান্ত ছায়া আর অন্যান্য সব ম্লান দৃশ্যাবলী থেকে তাদের নিজস্ব কোনো শব্দ জেগে ওঠে। এ সময় বিকেল বড় ক্ষণস্থায়ী, এরপরেই সন্ধ্যা। দেরি হয়ে যাচ্ছে ভাবল সেকান্দার। কাজ সেরে তাকে আবার ফিরে যেতে হবে। যে সবুজ শস্য, শাখা নদী, আকাশের মেঘ আর পাখি থেকে মন ফিরিয়ে আনে। কিন্তু পরপর দুবার তার প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রথমবার আলগোছে হাত দিয়ে কোমরে গোঁজা পিস্তলের অস্তিত্ব অনুভব করে ধানের গোছা ছেঁড়ার ওসিলায় তারেকের পাশ থেকে উঠে পেছনে সরে এসেছিল। কিন্তু সে যখন পিস্তল বের করতে যাবে, তারেক পেছন ফিরে বলল, আমার জন্য এক গোছা নিয়েন। সে খুব সহজেই এক গোছা ধান ছিঁড়ে তারেকের হাতে দিল। তার দ্বিতীয় প্রচেষ্টার সময় সে তারেকের পাশে বসেই মরণাস্ত্র প্রায় বের করে ফেলেছিল। পাটক্ষেত থেকে তখন ঘটি হাতে এক লোক বের হয়ে এলো। তাদের দিকে একবার অবাক হয়ে তাকিয়ে সে লোক শাখা নদীর পানি ঘটিতে তুলে নিয়ে পাটক্ষেতেই ফিরে গেল। এইভাবে তার আরও কিছু প্রচেষ্টা ব্যর্থ হয়। ক্রমশ চারপাশে আলো আরো ম্লান হয়ে এলে সেকান্দর সন্ধ্যার জন্য অপেক্ষা করে। তারেক এতক্ষণ চুপচাপ থাকার পর হঠাৎ মুখ খোলে। জানেন, এইসব জায়গায় আসলে সব কিছু অন্যরকম মনে হয়, নিজেদের খুব ভালোবাসতে ইচ্ছা করে। সেকান্দর হাসল, তারেক তার লক্ষ্য করে না। শহরের মধ্যে বসে কত কি ভাবি, মৃদু হেসে পেছনে তাকিয়েছিল সেকান্দর। তিন চারজন লোককে এদিকে এগোতে দেখে সে চমকে গেল। লোকগুলো নদী থেকে পানি তুলে ঘটি হাতে পাটক্ষেতের এদিক ওদিক বসে। তাদের পেছনে আরও একদল আসে, তাদের পেছনেও এক দুজন। সেকান্দর জিজ্ঞেস না করে পারে না, কি হলো ভাই, এত ভিড় কিসের? একজন সামান্য থামে, বলে, কাল হাটবার ভাই, মালপত্র আনলাম, দোকান সাজাইতে হবে। অর্থাৎ সারা রাত ধরেই এরকম চলবে। এক মুহূর্তে সেকান্দর মনস্থির করে নিল, ওঠো, ও ওই জমিদার বাড়ি যেতে হবে, একবার শুধু বলল তারেক। সেকান্দর সাথে সাথে মাথা নাড়ে, জমিদার বাড়ি? জমিদার বাড়ি এখান থেকে সামান্য সময়ের পথ। শাখা নদীর এক পাশ ধরে এগিয়ে তারা সেই ধুধু মাঠে পৌঁছাল। ক্রমশ তারা হাটের প্রস্তুতির গুঞ্জন পেরিয়ে আসে। গুঞ্জন মৃদুতর হতে হতে একসময় থেমে যায়। আশপাশে কোনো শব্দ নেই, দুজন পরস্পরের শ্বাস প্রশ্বাস টের পায়। সেকান্দর নিশ্চিত হয় জমিদার বাড়ির ওই ইট পাথর আর ধুধু বাতাস ছাড়া আর কেউ টের পাবে না। সে খুব সহজেই কাজ সেরে হাটের ভিড় ঠেলে বাড়ি ফিরে যাবে। সে আরেকবার কোমরে গোজা পিস্তল ছুঁয়ে দেখে। জমিদার বাড়ির সামনে এসে সে সামান্য ক্ষণ থামে। আসো,
বলে সে তারেকের হাত ধরে ভেতরে ঢুকে পড়ে। ভেতরটা আরো নিশ্চুপ, চাঁদের সামান্য আলোয় পলেস্তরা খসার দেয়াল দেখা যাচ্ছে, দেয়াল আর ভাঙা দরজা জানালার সংযোগ থেকে বেরিয়ে এসেছে বটের চারা। ধূসর মেঝে বিছানো চাঁদের আলোর ওপর দিয়ে হেঁটে তারা হল ঘরের মাঝখানে দাঁড়ালো। এইবার, এইবার বলে পিস্তলে হাত দিল সেকান্দার। ঠিক সেই সময়ে চারপাশের দোলায় তার শরীর কেঁপে উঠল, কাঁপা হাত এক ঝটকায় পিস্তল থেকে সরিয়ে আনলো সে। এই সমগ্র চারপাশ কি ভীষণ নীরব, কি নিথর এ বিশাল নীরবতা, যেন ঝড়ের মতো পেঁচিয়ে ওঠে তার মন থেকে অপমান অহংকার হিংসা আর ভালোবাসার সবকিছু, সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। সেকান্দার কিছু বোঝে না, দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ সে শুনতে পায়, কিন্তু এই সব, আর কোনো পরিচিত শব্দ নেই। খুন করলে ওই হাটের মধ্যে করলে হতো, সে ভাবল এইখানে পিস্তল সে ওঠাতে পারে না। এই বিস্তীর্ণ চরাচর জুড়ে শুধু বাতাসের শব্দ। ঘেমে উঠল সেকান্দার, ঘেমে উঠল সেকান্দার। তার শরীর তখন কাঁপছে, সামান্য কোনো শব্দ শোনার জন্য সে উৎসুক হয়ে কান পাতে, কিন্তু শুধু ধু ধু বাতাস বইছে। ঈশ্বর, কোনো শব্দ নেই কেন? কিভাবে সে খুন করবে? এই অফুরন্ত বাতাসের মধ্যে দাঁড়িয়ে সে ঘামে ভেজা শরীর থেকে হাত বাড়িয়ে তারেকের কাঁধ ধরল, বলল, চলো ফিরি।